আবারও চলেছে একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা এখন ভোট দিতে যাচ্ছি, মানে আমাদের আজকে এখানে ভোট দিবস, মানে ভোট উৎসব আর কি। তো আজকে আমরা সেখানেই যাব, সকাল সকাল ভোটটা দিয়ে আসাই ভালো, পরে গরমও লাগে রোদও হয়। তো এখনই যাচ্ছি আমরা, ভোটটা দিয়ে আসবো। আর এখন তোমাদেরকে যেটুখানি পারবো দেখাও বাইরের ভোট, মানে ফোন নেওয়া তো অ্যালাউ নয়, তো সেই জন্য আমরা যাচ্ছি এখন। তো যেটুখানি পারছি আমি, চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কোথায় ভোট হচ্ছে। চললাম এখন ভোট দিতে, জিনিস তো নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা এখন ভোট দিতে। তো চলো, ভাই নেই তো না, সুরাটে সুরাট, হ্যাঁ বই তো সব সুরাট, হ্যাঁ। একজন জিজ্ঞেস করেছিল যে আমরা দুজন কেন আর শ্বশুর শাশুড়ি কোথায়, তাই বললাম ওনারা তো বাড়িতে নেই, সুরাটে গেছে। আমাদের বাড়ির থেকে দুটো বাড়ির পরই আমাদের স্কুল মাঠ, এর এখানেই আমাদের ভোট দেওয়া। হ্যাঁ বৌদিও আসেনি, ও আচ্ছা ফোন দেখ, এরকম গ্লাভস পরে স্যানিটাইজার করেছিস? হ্যাঁ, এবার সবাই ভোট দিতে চলে যাচ্ছে, ভালো সিস্টেম বলো, মানে করোনার জন্য অনেক ভালো ভালো, বেশ ভালো লাগছে, বেশ। ওখানে ফেলে দাও ডাস্টবিন, বৌদি চলে গেছে, আমরাও চললাম। তার ভাই কার্ড এনেছো তো? আমাদের ভোট দেওয়া কমপ্লিট, মেরা ইউটিউব চ্যানেল না ইসলিয়ে। এই যে আমাদের ভোট হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট, ভোট দিয়ে এসেছি। এবার এখন এই চাউমিনটা করব, তো চাউমিন করে ব্রেকফাস্ট করব এখন, তারপরে আবার রান্না করতে হবে। এটা হচ্ছে আমার স্পেশাল চাউমিন, আর একটু তুলে রেখে দিয়েছি অন্যভাবে করে। গাইস কালকে থেকে তো ব্লগটা করাই হয়নি, তো আজকে আমি এখন যাচ্ছি আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে এখন কে এসছে তোমাদেরকে সেটা দেখাবো, তো চলো আমার সাথে দেখবে আমাদের বাড়িতে কে এসছে। তোমরা দেখে, তোমরা অবশ্য চেনো না, তোমাদের সাথে আমি ইন্ট্রোডাক্ট করিয়ে দেবো। আর এখন বাজে হচ্ছে 4টে, আর 4টের সময় অটো তারপর ভ্যান এসব কমই থাকে, তাই জন্য একটু হেঁটে হেঁটেই বাড়ির দিকে যাচ্ছি, হাঁটাটাও হবে আর বাড়িতেও দেখতে দেখতে পৌঁছে যাবো। মাস্ক পরে হাঁটতে একটু কষ্ট হয়, কারণ গরম লেগে যায় বেশি, মাস্ক পরে হাঁটলে মনে হয় যে একটু গরম লেগে গেছে। এখন তো বাড়িতে এসে গেছি, তো দেখি কে কী করছে এখন, আর তোমাদেরকেও দেখাচ্ছি এখন বাইরে কে কে আছে, চল। বাহ, মাস্ক পরে সাইকেল চালাচ্ছে, বাহ বাহ। এটা হচ্ছে আমার একটা দিদির ছেলে, যা যে দিদিটাকে দেখাবো বলেছিলাম সেই দিদি তো ঘুমাচ্ছে, আর এই হচ্ছে সেই দিদির ছেলে, ও এখন সাইকেল চালাচ্ছে। আর সবাই বাড়ির ভেতরে, কেউ ঘুমাচ্ছে কেউ নেই বাইরে, কা ভাইপোকে পড়াতে এসছে, আর এখন বাইরে তো কেউই নেই, পুরো ফাঁকা। এই দেখো দিদি লজ্জা পাচ্ছে, এই হচ্ছে আমার দিদি, আমার সেজে ঠুট ছেলে, মেয়ে ছেলে বলছি, মেয়ে। তো এই দিদির কথাই বলছিলাম, যে এই দিদি এসছে, আর দিদির ছেলেকে তো প্রথমে দেখেইছো তোমরা, আর দেখো গাছে কত আম হয়েছে, হিমসাগর আম। এই কাঁচা মিঠা এটা? বাহ, কাঁচা মিঠা আম খাওয়া যায়, বড় বড় হলে বেশ খাওয়া যাবে। তো আমি কি ঘুম থেকে উঠলি? এখন ঘুম থেকে উঠেছে বলে চোখ মুখ পুরো ফুলে গেছে, আরও লজ্জাও পাচ্ছে একটু, যে ভিডিওর সামনে আসতে একটু লজ্জাও পাচ্ছে। ঠিক আছে,
আর লজ্জা পেতে হবে। তো এখন যাই ঘরেও যাই, একটু গরমও লাগছে বাইরে, একটু ঘরে গিয়ে ফ্যানের হাওয়া খেয়ে নিই। খুব গরম লাগছিল বাড়ির থেকে আসার সময়, তো গরম লেগেছে বলে একটু হাওয়া খেয়ে এখন একটু মাঠে চলে এসেছি। আর দেখো কত সুন্দর ধান কেটেছে, আমাদের পেছনের মাঠেই এত সুন্দর ধান। আর পুরো জমি ধান ধান কেটেছে। আর ওদিকে পাট গাছ হয়েছে, পাট গাছ। চলো এবার বাড়ির দিকে যাই। তো দিদি তো রাস্তায় মানে আসেই না, আমাদের বাড়িতে অনেকদিন পরে এসেছে লকডাউনে, তো তাই জন্য একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছে, যে রাস্তা চেনে না, তো তো অনেকদিন পর এসছে তাই জন্য এখন রাস্তায় হাঁটতে বেরিয়েছে। কেমন লাগছে আপনার রাস্তায় হাঁটতে বেরিয়ে? খুব ভালো, খুব ভালো, অনেকদিন পরে আসলাম, খুব ভালোই লাগছে। রাস্তায় দুই বোন মিলে হাঁটছি, মজার মজার কথা বলছি, বেশ ভালোই লাগছে। যাক, রাস্তায় ওখানে গাছে অনেক সুন্দর সুন্দর লাউ হয়েছে, এখনও ছোটো ছোটো। এই হচ্ছে আমাদের মেন রোড, যেটা বসি রাখো। অনেকদিন সাইকেল চালায় না, তো তাই সাইকেল চালিয়ে প্র্যাকটিস করছে। চালা চালা, একটু ভালো করে চালা, দেখি পড়ে যাস না আবার। এরপরে একটা স্কুটি চালাবে? হ্যাঁ। সুন্দর লাগছে, একদম স্লো মোশনে চালাচ্ছে আমাদের নানুদিন। পর 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 কি হলো একদম? কি খেয়েছিস আজকে? রিমোট নিয়ে কি করছিস? রিমোট রেখে দিয়েছি। জানো রাতে না কিছু দিতে পারে না, তারা তো আইছি কি অবস্থা। ওই একজন দেখ, ও আসতে পারছে না, ও আসতে পারছে না। দেখ তোর নাম কি বল? আমার নাম সুব্রত। আর তোর নাম কি? অরিত্র। অরিত্র, মাস্ক পরাতে এজন্য বেরোচ্ছে না আওয়াজ। ও সায়ন, ওদের সাথে টাইম স্পেন্ড হয়ে গেল। আর এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরপরে বাড়িও যাব। তো আজকে এই পর্যন্ত এই ব্লগটা রইল, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলে দেয়। হ্যাঁ কি ভুলবে না, ঠিক আছে তাহলে, বাই বাই।